সেভেন ইয়ার হিসাব করি, লাইফ টাইম গিফট হইলে বা লাইফ টাইম গিফট লাইফ টাইম ট্যাক্স, বা লাইফ টাইম ট্যাক্স গিফট ডেথ ট্যাক্স আর ডেথ স্টে, তিনটা হিসাব আছে। লাইফ টাইম গিফট লাইফ টাইম ট্যাক্স হইলে গিফটের ডেট থাকি প্রিভিয়াস সেভেন ইয়ার, লাইফ টাইম গিফট ডেথ ট্যাক্স হইলেও গিফটের ডেট থাকি প্রিভিয়াস সেভেন ইয়ার, আর ডেথ স্টেট হইলে ডেথ ওর ডেট থাকি প্রিভিয়াস সেভেন ইয়ার। আর আসলাম গত বিপিআর এপিআর শেষ নাই, আমরা ফরম্যাট যে দেখলাম ফরম্যাটও কিছু জিনিস বাকি রয়েছিল, ওগুলো আজকে দেখো রিডিউস রেট অফ আইএসটি নিয়ে আজকে দেখো সেন গিফট উইথ রিজার্ভেশন বেনিফিট, গিফট উইথ রিজার্ভেশন যদি হয় তাহলে এগুলো আমরা ওই চার্জেবল স্টেটের লগে নিয়ে যোগ করি, কারণ আই গিফট উইথ রিজার্ভেশন কিতা তুমি যদি কোনো একটা অ্যাসেট গিফট করে দাও আর যদি 7 বছর বাদে মরো তাহলে আর কিন্তু তোমার কোনো ট্যাক্স আর না গিফটের উপরে, সো ওখানে লাগে মানে ফাঁকি ঝুঁকি করে, ফাঁকি ঝুঁকি করে কি আমি তোমার একটা অ্যাসেট গিফট হলাম আবার ওই অ্যাসেট আমি ইউজ করলাম, সো আলটিমেটলি ওগুলো হয় গিফট উইথ রিজার্ভেশন, আমি কিছু রিজার্ভ রাখি দিলাম অ্যাসেট ওর থেকে বেনিফিট আমি নেওয়া ডোনারে বেনিফিট নিয়ে গিফট করিও, যেমন বাড়ি দিছি পুরা বাড়ি আমি আবার থাকলাম তোমার নামে গিফট করেছি আমি থাকলাম, বাড়ানা দিয়ে ফুল বাড়ানা দিয়ে বাকি তাহলে শেয়ার দিছি তোমার নামে কিন্তু ডিভিডেন্ড আমি খাইলাম হলো আর কি। সো গিফট উইথ রিজার্ভেশন হইব যে যদি কেউ কিতা করেন ডলার একটা অ্যাসেট গিফট দিয়ে হবো ইউজ করেন, তাহলে এই ক্ষেত্রে ধরো এই তো নয় যে গিফট হয়েছে সিম্পল হতে এগুলো তাই যেবেলা মরবা বা যেবেলা মরার সময় ডেথ স্টেট হইব বা এর আগে যেদিন অ্যাকচুয়ালি তাই রিজার্ভেশনটা তুলবা ওদিন তাকি ওদিন কুর ডেটে পেলু যেটা আছে ও পেলুর ফ্রে আইএসটি আইব, সো অনেক কিলা হিসাব হইব দেখো অপারেশনটা কিলা ফল হইলো কি যেদিন ট্রান্সফার অফ ভ্যালু হয়েছে গিফটের সময় যে ট্রান্সফার অফ ভ্যালু ও ডেটা আমরা আইএসটি ক্যালকুলেট করি, যে নর্মালি পিটি বা সিএলটি যেগুলো হইব ও হিসাবে হলো এর বাদে যদি ডোনার রিজার্ভেশন তৈরি রাখি দেন গিফটের সময় তাহলে কিন্তু আমি ডেথ স্টেটও আমার যাব, মানে মরা যাওয়ার সময় পর্যন্ত যদি তার মানে মানে ও রিজার্ভ রাখিয়েও মরি গেছে উল্টো করছে না উল্টো করছে না তাইলে এগুলো তার ডেথ স্টেট ডেথ স্টেট হয়ে আমার জীব এই গিফট যে অ্যাসেটটা এগুলো আর গিফট হিসেবে কাউন্ট হয়েছে না তার ডেথ স্টেট হয়ে আমার ট্যাক্স কাউন্ট হইব, এখন তাই যদি রিজার্ভ রিজার্ভেশন তুলিলেন 7 বছর মরার 7 বছর আগে তাহলে এগুলো পিইটি ধরা হইব যেদিন রিজার্ভেশন তুলছে ওদিন, মনে করো আমি তোমার 2000 দিছি এটা অ্যাসেট আমি ইউজ করলাম করাম 2000 ফোনটা তাই আমি রিজার্ভেশন তুলছি না 2000 ফোনটা তাই আমি রিজার্ভেশন তুলছি আমি মরছি 18 মরার 7 বছর আগে, কারণ মরার 7 বছর আগে যদি রিজার্ভেশন তুললে এগুলো ট্যাক্স আর না, মরার 7 বছরের ভিতরে যদি রিজার্ভেশন তুলি তখন এগুলো ট্যাক্স হইব, ঠিক আছে সো যেদিন রিজার্ভেশন তুলছি ওদিন তুমি দেখবা ট্যাক্স কত হয়েছে ওদিন করবে এলো দেরি আর কি আমি মরছি 18 সো 2000 ফন্ডত ধরো অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়েছে 2000, ঠিক আছে 2000 ফন্ডত তো তুমি আমি জিতে আসলাম এই সময় পিইটি 18 তাই মরে গেছি তার মানে লাইফ টাইম গিফটের উপরে ট্যাক্স আছে তুমি তো এসআইটি ইউজ করো বিনিময়ে ফুল কনসিডারেশন দাও বিনিময়ে দাও ফুল কনসিডারেশন ভাইয়া আমি তোমার লইছি আমি ফুল বাড়া ইউজ করো আমি তোমার ফুল বাড়া পে করাম পয়সা গেল সো
যদি আমি তোমার ফুল পেমেন্ট করে দিই তাহলে গিফটি রিজার্ভেশন হইতো না, তোমার বাড়ি দিয়ে সেম ফুল ভাড়া নিয়ে গেলে তাহলে গিফটি রিজার্ভেশন হইতো না। স্পেশাল হেলথ কন্ডিশন হলে যদি তুমি তোমার ফ্যামিলির কাছে রিটার্ন করো, মানে তোমার আব্বা আম্মা তোমার বাড়ি হাত দিয়েছেন তাই নর্মালি বিবাহ থাকতো না, বাট দেখা গেল শারীরিক স্বাস্থ্য খুব অবস্থা খারাপ তোমার কাছে, তাহলে তাই হয়তো শারীরিক ভাবে পালাতা বাবা সেবা টেবা হইব, তখন যদি আয় তাইলে গিয়া এগুলো গিফট উইথ রিজার্ভেশন হইতো না, এছাড়া মানে গিফট উইথ রিজার্ভেশন হইব। ঠিক আছে, নর্মালি আইএসটি রেট 40%, বাট তুমি যদি আইএসটি রেট 36% ধরতে পারবে, যদি তোমার স্টেট ও 10%, মানে তোমার বেস লাইন অ্যামাউন্ট ও 10% বা এর বেশি যদি তুমি কোয়ালিফাইং চ্যারিটিতে গিফট করো, তাহলে ট্যাক্স রেট এইব 36%। বেস লাইন অ্যামাউন্ট কিন্তু একটু বাদে পড়লো। কোন সময় তুমি ট্যাক্স রেট 36% ধরতে পারবে? 10%, ক্লিয়ার? যে ডোনার ডোনার এগুলো খালি ডেথ স্টেটের ক্ষেত্রে, ডোনার তো ভাই জায়গা লাগে না। তো আমি মনে হয় বাকি কতগুলো অ্যাসেট আছে, কিছু তোমার দিছি, কিছু আমার ফ্যামিলি মেম্বারে দিছি, কিছু চ্যারিটিরে দিছি, সো বেসলাইন অ্যামাউন্টের উপরে যদি 10% দেই তাহলে আমার বাদবাকি সব সম্পত্তির উপরে ট্যাক্স ধরা হইব 36%, আদারওয়াইজ 40% ধরা হইল। বেসলাইন অ্যামাউন্ট কিতা ট্যাক্সেবল স্টেট, বেসলাইন অ্যামাউন্ট ইজ দ্য ট্যাক্সেবল স্টেট, ট্যাক্সেবল স্টেট কিতা আমরা ফরম্যাটে দেখলাম হবো। আফটার ডিডাক্টিং এক্সেমশন রিলিফ অ্যাভেলেবল নিল ডেট, মানে নিল ডেট পেন যত এক্সেমশন রিলিফ স্পাউসরে দেওয়াটা সপ্তাহ বাদ দিব, এপিআর বিপিআর সপ্তাহ দিব, বাট বিফোর ডিডাক্টিং চ্যারিটেবল লেগেছি, চ্যারিটেবল লেগেছি বাদ দেওয়ার আগে জি বুঝে নেব। ওগুলো আমরা করলাম বেস লাইন অ্যামাউন্ট, ও বেস লাইন অ্যামাউন্ট 10% যদি তুমি দাও তাহলে আলাদা করা যায়, ট্যাক্সেবল স্টেট হলো যদি তুমি চ্যারিটেবল ডোনেশন যোগ করে দাও তাহলে বেস লাইন অ্যামাউন্ট হয়ে যায়। বেসলাইন অ্যামাউন্টের উপরে 10% হিসাব করবা, করে দেবা ও অ্যামাউন্ট কি তার চ্যারিটিতে দিস নি বা এর বেশি দিস নি, যদি ও অ্যামাউন্ট বা এর বেশি দাও তাহলে এইগুলো তোমার লাগে ট্যাক্স রেট ধরবা বাদ বাকি ট্যাক্সেবল স্টেটের উপরে 36%, আর হোম দিলে 40%। ক্লিয়ার? দুই তিনটা অঙ্ক ঘুরিয়ে একদম পালা করে বুঝে নিয়েছে, যাও কি পেজ 30 কুইক সাকসেস হতে। তুমি একটা অ্যাসেট আমার কাছে হয়েছো আমার মরে, ঠিক আছে, 10 লাখ টাকা আমি দিছি, তুমি ফেলিছো এমত হইবে, 10 লাখ টাকা অ্যাসেট দিলে 6 লাখ হইবে, 7 লাখ ট্যাক্স কাটিয়ে লেগে যাবে, এটা তো দল আমার কোনো রিলিফ টিলিফ নাই, তোমার কাছে আইলে হতো 6 লাখ, তুমি আবার আরো কয়দিনের ভিতরে মরে গেলে তোমার বাদে যাই পাইবা, এমনি কিন্তু 6 লাখ থেকে আরো 40% বাদ দিয়ে পাইবা, তো ওর যে ইমিডিয়েটলি খুব শর্ট টাইমের ভিতরে দুইবার বেশি ট্যাক্স হয়ে যায় ওখানে লাগে কুইক সাকসেশন রিলিফ। আর কুইক সাকসেশন রিলিফ এগুলো গিয়া যে আমি মরার 5 বছরের ভিতরে যদি তুমি মরে যাও তাইলে ওই যে 1,000 রুপিয়া খুব শর্ট টাইমে দুইবার ট্যাক্স হয়ে যায় ওই সময় রিলিফটা ধরবে, মানে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের কাছ থেকে অ্যাসেটটা পাওয়ার বাদে 5 ইয়ার্সের ভিতরে যদি মরে যায় কুইক সাকসেশন রিলিফ অ্যাসেটের উপরে। ঠিক আছে, যেগুলো ফ্রি লাইফ টাইম ট্যাক্স বা ডেথ ট্যাক্স অলরেডি পেইড করা হয়ে গেছে, সো কিলা হিসাব কর্ম রিলিফ আইএসটি পেইড বাই অন দ্য ফার্স্ট পার্সন দের ফলা জন্য যে বলা মরছেন সময় যে আইএসটি পেইড করছেন ইন্টু রিলেভেন্ট পার্সেন্টেজ, অতটা হইব রিলিফ, মানে আমি মরার সময় যে আইএসটি দিছি ওই কইলাম 4 লাখ, ওগুলো ফ্রি রিলেভেন্ট পার্সেন্টেজ দিয়ে গুণ দেব, দেয়ালে যতটা হইব ওগুলো রিলিফ ওগুলো তোমার ট্যাক্স থাকি মাইনাস দিবে। ঠিক আছে, সো তোমার মরার সময় ফার্স্ট ডেট আইএসটি কিতা, স্যার তোমার মরার সময় ট্যাক্স পাওয়ার মুখে এখন আমি তোমার 10 লাখ টাকা দিচ্ছি, আমি হয়তো আরো প্রচুর এসেট দিছি আমার আত্মীয় স্বজন একটানরে, সো তোমার 10 লাখের ট্যাক্স কত তুমি কিলা পাবো, তোমার লাগে আমি আলাদা হিসাব করছি না, আমি তো ওভারঅল সবটা হিসাব করছি, সো ওগুলা হিসাব পা করার হিসাব সূত্র হইলে গেল টোটাল আইএসটি পে বাই ফার্স্ট পার্সন দিস, মনে করো আমি আইএসটি দিছি 50 লাখ টাকা, টোটাল ডিভাইড বাই টোটাল গ্রস চার্জেবল অ্যাসেট ফার্স্ট পার্সন দেট গ্রস চার্জেবল অ্যাসেট ওই যে ট্যাক্সের ফর্মেটে ফেলবে ইনটু ভ্যালু ট্রান্সফার টু সেকেন্ড পার্সন, তোমার যে দিছি 10 লাখ টাকা আমি ফলা জেন দিছি নাকি ফলা জেন মানছেন গিফট করছেন, তাই আমার টোটাল ট্যাক্স হতো তার টোটাল অ্যাসেট হতো জিসিএ ডিভাইড হোল মগুদি আর গুণ দিব তোমার অ্যাসেটের ভ্যালু দিয়ে। ক্লিয়ার? রিলেভেন্ট পার্সেন্টেজ এইব গিয়া যদি 1 বছরের ভিতরে মরে যান সেকেন্ড পার্সন গিফট হওয়ার তাহলে 100%, 1 থেকে 2 হইলে 80, 2 থেকে 3 হইলে 3 থেকে 4 হইলে
চল্লিশ সাইড থেকে পাঁচ বিশ পাঁচ জিরো। ঠিক আছে, তুমি যদি মরার আগেও অ্যাসেটটা বিক্রি করিলা 5 বছরের ভিতরে, তাও তুমি কুইক সাকসেশন রিলিফ পাইবে। বিক্রি করে লিছো পরে মরে গেছো 5 বছরের ভিতরে, তাও রিলিফ পাইবে। যদিও মরার সময় তোমার অ্যাসেট আসলো না, তারপরে তো রিলিফ পাইবে, কারণ ও অ্যাসেট বেশি, তো বাদ বাকি টাকাটা তো তোমার স্টেটও কমাইছে, সো আলটিমেটলি তোমার স্টেটও কমে। তো তুমি এক্সাম্পলটা দেখো তো একটু ক্লিয়ার হবে। ওই যে চিত্রটা ওই লোকে কিতা আর কি, যে এক্সাম্পল দিয়ে চেষ্টা করাম বোঝাইতাম, এখন তো মার খাম্বাস। হ্যাঁ, ইউ কিতা পড়াইতাম ডাবল ট্যাক্সেশন রিলিফ, ওভারসিজ পভার্টি রুফে ওভারসিজ ট্যাক্স আর ওভারসিজ পভার্টি রুফে ইউকে ট্যাক্স, দুইটার মাঝে যেগুলো লোয়ার। ইউকে ট্যাক্সের ক্ষেত্রে হিসাব করবে অ্যাভারেজ রেট, ঠিক আছে, ইউকে ট্যাক্সটা অ্যাভারেজ রেট কি লাভ করবে, আইএসটি ওয়ান স্টেট আফটার কিউএসআর ডিভাইড বাই গডস চার্জেবল অ্যাসেট ইন্টু ওভারসিজ স্টেট ভ্যালু, ওগুলো লোকে অ্যাভারেজ রেট বাড়িয়ে দিব বা ওভারেজ এবার ট্যাক্সও বাড়িয়ে দিব। ঠিক আছে, ইগো ইজি ভেরিয়েশন অফ উইল। আমি বললাম মরার সময় ছেলেটিরও গিফট ফুরিয়ে গেছে, তোমার জন্য কতজনকে গিফট ফুরিয়ে গেছে, ছেলেটিরে দিছি 9% আমার স্টেটের ভ্যালুর, কিছু মাথা বাড়ি মারে 9% দিলে কি তৈব, 10% হয়ে গেলে কিন্তু সব ট্যাক্স আইব কত, 36%, সব লাগে লাভ তোমার জানো। তো তুমি দিন কিতা করবে আমার উইল চেঞ্জ করে নিবে, করে হইবে চ্যারিটির 9% না 10% দুঃখ, তখন কি ওভারঅল দেখা যাবে চ্যারিটির দিলাম 9%, 1% বাড়েনি আমার, হয়তো 10,000 টাকা এক্সট্রা, আর খুব 5,000 বলো তো হয়তো 50,000 1,00,000, সো তুমি দিন হয়তো কত লাগে চেঞ্জ উইল চেঞ্জ করতে পারো। আর তাহলে এই ফর এক্সাম্পল আমি আমার একটা বাড়ি আমার বাইরে দিছি, আমার বাইরে যদি বাড়ি দিই রেসিডেন্ট নিলে রেন্ট ক্লেম করতে পারবো না, নিলে দেখবেন এনার্জি পারতো না, আমার ফোয়ারে দিলে পারবো ডিরেক্ট ডিসেন্ডেন্ট লাগে, প্রেসিডেন্ট ইলিটমেন্ট হয়ে গেলে ডিরেক্ট ডিসেন্ডেন্ট লাগে, সো আমি বাইরে না দিয়ে ফোর করতাম, ঠিক আছে ডিরেক্টলি তাহলে দিলে না, সো আমার আমি দিয়ে গেছি বাইরে না, সো বাইরে হয়তো বলে যে ওকে বল বদলা তার নামে দিলে বা আমার বাইরে দিছি, হে অলরেডি চলতে পারে তার সাফিসিয়েন্ট অ্যাসেট আছে, তার সিনতে হইলো কি তার ফোয়ারে দিত। ওকে, আমি বাইরে দিলাম অন্য একটা ট্যাক্স কাটবো, হ্যাঁ তার পরে দিলে আবার একটা আইএসটি কাটবো, তো ভাইয়া কইলে ওই চেঞ্জ করো করিয়া আমার কাছ থেকে ডাইরেক্ট আমার বাতি যারা কাছে দিত কি আমার পাই আর সুইত না, সো তা বিভিন্ন কারণে আমরা উইল চেঞ্জ করি যাতে ওই যে ট্যাক্সটা কমানো যায় আর কি। সব যদি এগ্রি হইন এবং সবে সাইন করেন 2 বছরের ভিতরে এগ্রি করেন, তাহলে উইল চেঞ্জ করে দেব আইএসটি সিজি তৃতীয় পারপাসে। ঠিক আছে, সালাম আলাইকুম ভাই, কি পড়াবো এগুলো তো তুমি নিজেই পড়লে পারতাম। সো ট্রাস্ট আইএসটি, ট্রাস্ট কে তো জানি সেটেল অরিজিন, ট্রাস্ট অফ প্রপার্টি দেন, ট্রাস্ট এজেন্ট প্রপার্টিটা ম্যানেজ করেন বেনিফিশিয়ারি, ট্রাস্ট থেকে যে বেনিফিট পাইন আর কি। সো মেইনলি এখানে বিভিন্ন ধরনের ট্রাস্ট আছে, আমরা 2-3 ধরনের ট্রাস্ট লইয়া বেশি কিতা করুন, মেইনলি 2 ধরনের, ফলে ট্রাস্ট অফ ডিটেলস বুঝো, ডিসক্রিপশনারি ট্রাস্ট, এগুলো তো লাগে ট্রাস্টির ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করবো কারে কত টাকা দিতে। ট্রাস্টে ট্রাস্টে ইচ্ছে হইলে এই অ্যাসেট খেউরে বেশি দিব, বেনিফিশিয়ারি খেউরে কম দিব, ইনকাম থাকি কোনো সময় ইনকাম নাও দিতে পারে, হ্যাঁ হয়তো এই ইনকাম আবার ট্রাস্ট রাখি ইনকাম অ্যাসেট বাড়াইতে পারে, ওগুলো করতে পারে আর কি। সো এখানেও ট্রাস্টের ইচ্ছা থাকবো যে ইনকাম জমাইতো না ইনকাম ডিস্ট্রিবিউট করে দিতে, বেনিফিশিয়ারি হারে কতখান দিত, এগুলো সব ট্রাস্টের উপরে। ইন্টারেস্ট ইন পজিশন ট্রাস্ট, এক্ষেত্রে ট্রাস্টের যে ইনকাম এগুলোর উপরে বেনিফিশিয়ারির ফুল রাইট আছে, এবং ট্রাস্ট ডিডও লেখা থাকবো কোন বেনিফিশিয়ারি কত পাইবা, ট্রাস্টি কেন চাইলে কিছু করতে পারতো না, কমাইতে পারতো না, বাড়াইতে পারতো না, ক্লিয়ার।
দুইটা জিনিস দুইটা ধরনের বেনিফিশিয়ারি দেখে, একটা দেখো লাইফ টেনেন্ট, আর একটা দেখো রিমাইন্ডার ম্যান। লাইফ টেনেন্ট যতদিন বাঁচিয়ে থাকো নর্মালি ট্রাস্ট থাকে ইনকাম নেই, বা ট্রাস্টের অ্যাসেট ইউজ করেন। লাইফ টেনেন্ট মরে গেলে ট্রাস্টের অ্যাসেট গুলো ডিসপোজ করিয়া বা ট্রাস্টের অ্যাসেট গুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় রিমাইন্ডার ম্যান হলে। ক্লিয়ার? সে একবারটা মরছে, এ হয়তো তার বাড়ি কেন দিয়ে যাইব, বউয়ে থাকা থাকা, বউ মরে গেলে বাড়ি ইউরোপ বা চেঞ্জ হয়ে যাইব, বা বাড়ি বেশি এটা খারাপ বা চেঞ্জ হয়ে যাইব। ক্লিয়ার? ইমিডিয়েট পোস্ট ডেথ ইন্টারেস্ট ট্রাস্ট, এটা মরা বাদেও খালি বানান যে মরা বাঁচে তাহলে হয় না। রিলেভেন্ট প্রপার্টি ট্রাস্ট 22 মার্চ 2006 বাদে যত ট্রাস্ট হয়েছে, খালি আইপিডিআই ট্রাস্ট একটু আগে যেগুলো করলাম গুসারা, বাদ বাকি সব ট্রাস্টেও করি রিলেভেন্ট প্রপার্টি ট্রাস্ট। চাও আমরা আইপিডিআই ট্রাস্ট আর রিলেভেন্ট প্রপার্টি ট্রাস্ট দুইটা লিখে ইগনোর করি। আইপিডিআই ট্রাস্ট যেটা, ট্রাস্ট অ্যাসেট সেটেলার ডেথ স্টেটও হামায়, মানে যে অ্যাসেট দিলে এনার ডেথ স্টেটও হামায়, অন্তকি কারণ তাই তো মরা বাদে ট্রাস্ট, ট্রাস্ট তো মরা বাদে ওর, সো অ্যাসেট গুলা হলে তখন স্টেট আমার ট্যাক্স খাটা বাদে যেগুন রয় ওগু ট্রাস্ট দেওয়া হয়। ঠিক আছে, দেন ই অ্যাসেট গুলা লাইফ টেনেন্ট টু মালিক ধরা হয় ট্যাক্সের পারপাসে, যদিও ট্রাস্ট থাকে কিন্তু ধরা হয় ট্যাক্সের পারপাসে লাইফ টেনেন্ট মালিক। লাইফ টেনেন্ট মরে গেলে পরে তো কইছিলাম অ্যাসেট গুলা রিমাইন্ডার মেনে গেছে যায়, যদি অনেক সময় চাইলে তুমি লাইফ টেনেন্ট বাঁচিয়ে থাকা অবস্থায়ও এগুলো রিমাইন্ডার মেনে গেছে দেওয়া যায়। লাইফ টাইম বাসে থাকা অবস্থায় যদি রিমাইন্ডার মেশিন ওর কাছে দেয় না, 7 বছর বাদে মরেন, তাহলে এই গ্রুপের কোনো ট্যাক্স নাই, প্যাক্ট। আর 7 বছরের ভিতরে মরে যান তাহলে এই গ্রুপের লাইফ টাইম গিফট ডেথ ট্যাক্স দেওয়া লাগবে। আর যদি রিমাইন্ডার ম্যান মরা বাদে দেন, তাহলে এই রিমাইন্ডার ম্যানের ডেথ স্টেটের ভিতরে, সরি, লাইফ টাইম যদি মরা বাদে রিমাইন্ডার ম্যান পাইন, তাহলে মরার সময় তার ডেথ স্টেটে হামাইব, ওগুলো তাকে ট্যাক্স দিয়ে আর বাদে যাইব। ক্লিয়ার? রিলেভেন্ট প্রপার্টি ট্রাস্ট লিখিত হইব, যদি লাইফ টাইম এগুলো আবার লাইফ টাইমও দেওয়া যায়, যেতার সময় দেওয়া হয়, লাইফ টাইমে দিলে আমরা নর্মাল যে হিসাব করবো, লাইফ টাইমে দিলে ওই যে আমরা করছিলাম না সিএলটি আর পিটি, লাইফ টাইমে দিলে এগুলো সিএলটি ট্যাক্স ট্রাস্টের দেওয়ার রিমাইন্ডার এই সেটেলার দিতে পারে। মরার সময় হইলে সেম আইপিডিএ লাগান, ফলে ডেথ স্টেট হয়ে ট্যাক্স বাদ দিয়ে যেগুলো থাকবো ইয়ে ট্রাস্ট হয়। ঠিক আছে, এক্ষেত্রে নিয়ম হইল ইয়া, যতবেলি পর্যন্ত অ্যাসেট ট্রাস্টে থাকবো প্রত্যেক 10 বছর বাদে বাদে তুমি ট্রাস্টের মূল ভ্যালুর উপরে, অ্যাসেটের মূল ভ্যালুর উপরে 6% আইএসটি দিবে ট্রাস্টে। আর এর বাদে যদি কোনো সময় ট্রান্সফার করা হয়ে যায় রিমাইন্ডার ম্যান বা ফেভারিট দিয়ে হয়ে যায়, তাহলে যত টাকা ট্রান্সফার করা হবে ওগুলো ফেভার 6%। সো মনে করো আমি 15 বছর বাদে ট্রান্সফার করছি, ফলে 10 বছর বাদে 6% আইব, এগুলো 10 বছর অ্যানিভার্সারি হয়েছে, আর বাদে 5 নম্বর বছর বাদে তো আবার ট্রান্সফার হয়ে গেছে, তাহলে আরো 6%। ক্লিয়ার? অ্যাসোসিয়েট অপারেশন কিটা, দুই বা ততোধিক যদি ট্রানজ্যাকশন হয় একটা প্রপার্টির এফেক্ট করে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। ঠিক আছে, সাইলে এখন ধরে আমরা কই অ্যাসোসিয়েটেড অপারেশন, অ্যাসোসিয়েটেড অপারেশন হইলে একটা ডিসপোজাল হিসেবে কাউন্ট করা। অ্যাসোসিয়েট অপারেশন দুই লাখান হইতে পারে, একটা হইলো গিয়া একটা অ্যাসেটের ভাঙ্গি ভাঙ্গি বেসা। ঠিক আছে, নর্মালি আস্তে একটা অ্যাসেটের যদি একলগে বেসো যে দাম পাইবে ভাঙ্গে ভাঙ্গে, এই গুণ তোর সবটি তোর যোগফলটা টোটাল অ্যাসেটের ভ্যালুর তুলনায় অনেক কম হয়। সো এই ক্ষেত্রে আমরা টোটাল অ্যাসেটের ভ্যালু ধরিয়ে আমরা ট্যাক্স ধরবো, পিসমিল অংশ ধরিয়া ট্যাক্স ধরতাম না। সেকেন্ড হইলো গিয়া, সে যদি একটা অ্যাসেট ট্রান্সফার করে একটু, বাট এই যে ওভারঅল অ্যাসেটের ভ্যালু অনেক কমাইল, যেমন তোমার একটা কোম্পানির 51% শেয়ার আছে, তার মানে তুমি কোম্পানির কিটা কন্ট্রোলিং শেয়ার হোল্ডার, তুমি আমার মাত্র 2% ট্রান্সফার করছো, এখান থেকে কিন্তু তুমি নন কন্ট্রোলিং হয়ে গেছো, তোমার অ্যাসেটের ভ্যালু হিউজ কমে যায়। সো ওলা যদি করো ভ্যালু রিডিউস করার লাগে, সো এক্ষেত্রে ধরা হইব অ্যাসোসিয়েটেড ট্রান্সফার এবং ফুল 51%-এর উপরে ধরা হইব ভ্যালু আর কি। ঠিক আছে, ক্রসিং আপ অ্যাসেট ভ্যালু, কিছু কিছু মানুষ লাগে এক্সেম্পট, এগুলো জানো তো মনে হয় স্পাউস চ্যারিটি এরা দিলে কি তৈব এক্সেম্পট, এক্ষেত্রে ট্রান্সফার অ্যাসেটের উপরে কোনো ট্যাক্স আইতে নাই। ঠিক আছে, সে ফর এক্সাম্পল ট্যাক্সটা কিলা ধরা হয়, টেক্সটা আইএসটিটা নর্মালি দেয় রেসিডিউ, রেসিডিউ মানে অবশিষ্ট যার কাছে যে পায়
সম্পত্তি হ্যাঁ আইএসটি দেয়। ফর এক্সাম্পল আমার একটা অ্যাসেট আছে, না আমি মরলাম, মরার সময় আমি কইলাম তোমার 1 লাখ টাকা দেওয়া হইবা, আমার ফ্যামিলি বাদ বাকি টাকা পাইবা, তো তুমি কিন্তু 1 লাখ পাই লিবে, এর উপরে তোমার ট্যাক্স নাই। যদি আমার 10 লাখ টাকার অ্যাসেট থাকে, হ্যাঁ ট্যাক্স আইবা 10 লাখের উপরে, কত আইলো 4 লাখ, 10 লাখের উপরে আইলো 4 লাখ, 10 লাখ থেকে 4 লাখ সরকারে দেওয়া হইব, তোমার দেওয়া হইব 1 লাখ, তাহলে আমার ফ্যামিলি মেম্বারসে কত পাইবা 5 লাখ, বুঝছেন ব্যাপারটা? তাহলে ট্যাক্সটা তুমি বিয়ার হলে নেই, 10 লাখ কিন্তু আমার সম্পত্তি, 10 লাখের উপরে ট্যাক্স আইসে, কিন্তু তুমি কি তোমার 1 লাখ কিউ পাইছে, কিউ থেকে আর কোনো খাটাখাটি হয়েছে না, ট্যাক্স যদিও দেওয়া হয়েছে বাট আমার রেসিডিউ দিয়ে দিছো না, ফ্যামিলি মেম্বারসে দিছো। এখন মনে করো রেসিডিউ আমার ভাই বোন না হইয়া আমার স্পাউস, সো যদি বলা হয় যে 1 লাখ তোমার, সে ফর এক্সাম্পল এখন তাহলে আমার ট্যাক্সেবল স্টেট হতো, আমার স্পাউস যদি রেসিডিউ হয় তোমার 1 লাখ দিলে আমার স্পাউস কত দিন 9 লাখ, হ্যাঁ আমার ট্যাক্সেবল স্টেট কত রইলো 1 লাখ, কারণ স্পাউস রে যেগুলো দিলে এগুলো তো এক্সেম্পট, 1 লাখ রইলো। এখন 1 লাখ রুপে ট্যাক্স আইব কত 40,000, আমার স্পাউস রে যদি 9 লাখ সেট করে দিই তাহলে তো দোয়া দিত নাই দেখি, সো আমার স্পাউসের অংশটা অভিযুক্ত না 9 লাখ, এগুলো ফলা গ্রস আপ করা লাগবে, ফলা দেখা লাগবে তোমার যে পোর্শনটা দিলাম এগুলো গ্রস ট্যাক্স সহ হত, হ্যাঁ আমরা জানি ট্যাক্স কত পার্সেন্ট 40% কাটে, তোমার এই অংশটা হইতে হইব কত, ট্যাক্স বাদে তোমার এই অংশটা হইব, ট্যাক্সটা তো খালি আর তোমার অংশ, সো ট্যাক্স বাদে তোমার অংশ হইব কত 60%, সো 1 লাখে 60 দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে গুণ দিলাম, তাহলে গ্রস হইল, সো আমি একটু করি 1 লাখে ভাগ 60 ইনটু 100, 1,67,667, সো ধরো হইব আমার ট্যাক্সেবল স্টেট 1,67,667, আমার স্পাউসের ভাগিতা 10 লাখ থেকে ওকে মাইনাস দিয়া 8,83,000, 33,000, আগে বলতে আমরা কত 9 লাখ, না ধর আমার স্পর্শে ভাইবা 8,33,000, 1 লাখ হইলো গিয়া তোমার 66,667 হইলো কি ট্যাক্স অথরিটি, বাদ বাকিটা স্পর্শে ভাইবা। সো যদি দেখো হলা পয়লা স্পেসিফিক লেগেসি দেওয়া হয়েছে, সেভাবে কিন্তু স্পেসিফিক হয়েছে অত টাকা পাইবা, আর দেন হইব রিমাইন্ডার মেন চেইন ওই লাগে এক্সেম্পট, রিমাইন্ডার মেন যদি আমার স্পর্শ নয় আমার ভাই বোন নয় তখন সমস্যা না, তখন এগুলো থেকে খাটিয়ে লেগে যাবে, রিমাইন্ডার মেনটা যদি ওই এক্সেম্পট তাইলে তো হেনার কাছ থেকে ট্যাক্স লওয়া যেত না, সো জেনার স্পেসিফিক লেখা আছে তার অ্যামাউন্টের ফলা ক্রস করাইব করি আর বাকি বাদটা আগে তাই 9 লাখ পাইলে মানে এখন তুমি তোমার কাছ থেকে তুমি ট্যাক্স কাটতে পারতাম না, তুমি তোমার 1 লাখ পাইবে না, আমি আমারটা তো ঠিক আছে, আমারটা ট্রিটমেন্ট ঠিক আছে, যে আগে যে তার কাছ থেকে খাটিয়ে নিলাম ট্যাক্স, এখানে তো স্পাজল অ্যামাউন্টটাই পেমেন্ট হবে, তার কাছ থেকে আগে যেটা আগে তো স্পেস আসলো না, ফ্যামিলি মেম্বার্স আসলো, এখন ফ্যামিলি মেম্বার্স বাই বোন নিজের হেরা তাহলে সমস্যা হইলে হেরা তো টেক্সিবল পার্সন, স্পাউস হইলে এক্সাম পার্সন, সো হেরা গেছে কি কমের সমস্যা না, হেরা গেছে কি কমক ইগু নিয়ম স্পাউস কম পাইরা, বাট হিগুত তো তুমি ওলা হিসাব করছো যে ওভারঅল আস্তে অ্যাসেটের উপরে ট্যাক্স হিসাব করছো করে তোমার 1 লাখ ট্যাক্স দিয়ে বাদ বাকি কিনতে পারছে, আর ইনো তো স্পাউসর 9 লাখ হয়ে যাওয়ার ফলেও এক্সাম বাদ দিলে এটা দিয়ে তো ট্যাক্সেবল স্টেট বা করাই তুমি তো 1 লাখ, কিন্তু 1 লাখ তো বা হলে হইতো না, তাহলে আগে তুমি ট্যাক্সেবল স্টেট বা করলি ভাই স্পাউসরে কত দিতা ট্যাক্স আর কিতা সহ হিসাব করিয়া ওকে বাদ দিয়ে দেবে, আর ট্যাক্স 2 লাখ না দেওয়া লাগে ওগুলো গ্রসিং গ্রসিং আপ অ্যাসেট ভ্যালু আর কি। ডোমিসাইল সিজিটির ক্ষেত্রে হইলো গিয়া ডোমিসাইল আর আইএসটি ডোমিসাইল সরি ইনকাম ট্যাক্স সিজিটি ডোমিসাইল আর আইএসটি ডোমিসাইল ম্যাক্সিমাম জিনিস সেম, তাহলে দুইটা ক্ষেত্রে সমস্যা। তুমি যদি পার্মানেন্টলি ইউকে সারিয়ে যাও পার্মানেন্টলি, হ্যাঁ যেদিন সারিয়ে যাবে ওদিন থেকে তুমি ইনকাম ট্যাক্স সিজিটি পারপাসে নন ডোমিসাইল হয়ে যাবে, নর্মাল তো ডোমিসাইল তিনটা হয় বাফর জন্ম জন্ম সূত্রে বাফর সূত্রে বাচ্চা যদি বাপর লগে কোনো জায়গায় শিফট করে ফরে সারি দেয় ইউকে, তো মনে হলো আমরা তুমি ইউকে সারি দিছো তুমি কিনা সিজিটি আর ইনকাম ট্যাক্স পারপাসে ইমিডিয়েটলি ডোমিসাইল শেষ নন ডোমিসাইল হয়ে গেছে, বাট আইএসটি পারপাসে তুমি 2 বছর 3 বছর ডোমিসাইল দেওয়া হয়, যদিও এই বছর সারিয়ে গেছে কিছু সপ্তাহ তার বাদে আইএসটি পারপাসে ধরে 2 বছর 3 বছর ডোমিসাইল, আর যদি লাস্ট 20 বছরের মাঝে সেও যদি ইউকে রেসিডেন্ট 17 বছর থাকে তাহলে ধরো হইব হ্যাঁ ইউকে ডোমিসাইল, নন ডোমিসাইল না থাকলে না তাহলে তাহলে ধরো হইব ইউকে ডোমিসাইল, ঠিক আছে। এখন একজন ইউকে ডোমিসাইলে যদি নন ইউকে ডোমিসাইল স্পাউস রে অ্যাসেট ট্রান্সফার করেন দেন ম্যাক্সিমাম
3,25,000 এক্সেমশন পাইবা। নর্মালি আমরা জানি যে দুজন যদি হাজবেন্ড ওয়াইফ ডোমিসাইল থাকেন স্পাউসের মাঝে ট্রান্সফার করলে কিতা এক্সেম টোটাল অ্যামাউন্ট। বাট যদি গেইন ট্রান্সফার করা তাহলে স্পাউস যদি ইউকে নন ইউকে ডোমিসাইল থাকেন এই ক্ষেত্রে কত পর্যন্ত ট্রান্সফার করতে পারবা 3,25,000, এর বেশি হইলে ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স থেকে বাঁচার লাগে কিতা করা যায়, এই যে নন ইউকে ডোমিসাইল যেন আসেন এন খালি আইএসটি পারপাসে ইউকে ডোমিসাইল হয়ে যাবে। তাই কইবা যে আমি ইউকে ডোমিসাইল হইছি কিতা লাগে আইএসটি পারপাসে, মানে সিজিটি ইনকাম ট্যাক্স লাগে তাই ডোমিসাইল হইতে না, খালি আইএসটি পারপাসে তাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইএসটি যে ট্রান্সফার হইবে ওগুলো লাগে তাই আই ইউকে ট্যাক্স দিবা আর কি। সো একবার যে বলে ইলেকশন হয়ে লিবা ইগুয়ার বাদ দেওয়া যেত না, বাতিল করা যেত না, এক্ষেত্রে বাতিল করা যাইব যে ইলেক্ট করবা তাই যদি টানা 4 বছর নন ইউকে রেসিডেন্ট থাকে তাইলে বাতিল করতে পারবা। আদারওয়াইজ ঠিক আছে, যদি লাইফ টাইম বাসিয়া থাকেন তাহলে ইউকে ডোমিসাইলের ইলেকশনটা নন ইউকে স্পাউসে করতে পারবা, এবং যেদিন ইলেকশন করছেন ওদিন বা তার 7 বছর আগ থেকে ইফেক্টিভ হইব, মানে 7 বছর আগে ট্রান্সফার থেকে ইফেক্টিভ হইব। ইউকে ডোমিসাইল স্পাউস যদি মরে যায়, হ্যাঁ, আর মরার আগে যদি তাই ইউকে ডোমিসাইল দেখেন 7 বছর এবং তাই মরার 2 বছরের ভিতরে যদি তার নন ইউকে ডোমিসাইল স্পাউস মরে যায়, ঠিক আছে, তাহলে নন ইউকে ডোমিসাইল বা তার নন ইউকে ডোমিসাইলের পার্সোনাল রিপ্রেজেন্টেটিভে ইলেকশনটা করতে পারবো। ঠিক আছে, ইউকে ডোমিসাইল ডিম ডোমিসাইলে ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সফারের রূপে অ্যাসেট ট্রান্সফারের রূপে ইউকে তে আইএসটি দিব, আর ইউকে নন ডোমিসাইলে খালি ইউকে তে অ্যাসেট ট্রান্সফারের রূপে আইএসটি দিব। ঠিক আছে, আইএসটি প্ল্যানিং হইলো গিয়া অ্যানুয়াল এক্সেমশন সমপরিমাণ গিফট করতে বছর করতে জেনারেশন স্কিপ করতে ফরে না দিয়ে না তিরে দাও গিফট করতে তোমার জোয়ান বয়স আর্লিয়ার লাইফ যাতে 7 বছর বাঁচিয়ে গেলে আর ইউর ফ্রি ট্যাক্স হয় না ডেথ ট্যাক্স হয়। এই হলো।